নমস্কার দর্শক বন্ধুরা, জিও বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আর আমি রিয়া চলে এসেছি আপনাদের প্রিয় শো ছোট পর্দার সাতকাহন নিয়ে। আজ কথা বলবো অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রর সাথে। কথা বলে নিলাম তার সাথে, নিজের সম্বন্ধে কথা বললেন তিনি এবং নিজের ছোট পর্দার অভিনয়ের এক্সপিরিয়েন্সও শেয়ার করলেন। দেখে নিন সেই ভিডিও। ভালো চরিত্র খারাপ চরিত্র দুটোই আমি খুব ভালো ব্যালেন্স করতে পারি। মানে টেলিভিশনে অনেক পপুলার ক্যারেক্টার আছে যেগুলো টেলিভিশনের ভিলেন হিসেবে এক্স্যাক্ট হয়ে গেছে, আবার খুব ভালো চরিত্র আছে লাইক সনকায়ন হয়ে গেছে, তো মানে আইকনিক ক্যারেক্টার। এবার আমার মনে হয় আমাকে একজন ডিরেক্টরের ওয়াইফ বলছিলেন, তাদের প্রোডাকশন হাউসে আছে, রিসেন্টলি তাদের সাথে একটা কাজে কথা হচ্ছিল টেলিভিশনে আবার ফেরার কথা নিয়ে। তখন বলছিল যে তোমার মধ্যে একটা অদ্ভুত অথরিটি আছে। আচ্ছা, অথরিটিটাকে হয়তো মানুষ ভুল বোঝে। অথরিটি মানে হচ্ছে প্রাণের একটা অথরিটি আছে। মানে আজকে যদি ইন্টারন্যাশনাল ভিলেন্সরাও দেখো, তারা কিন্তু হিরোতেই কিন্তু বড় হয় বিকজ অফ দ্য পার্সোনালিটি। সো ট্রু, সো ট্রু। ইফ ইউ সি জোকার, ও ইয়েস, সো হি ইজ লাইক আ বেটার পার্সোনালিটি, বেটার ওই যে ডমিনেটিং অথরিটি। তো ওই ডমিনেট ব্যাপারটা আমার মধ্যে ছোটবেলা থেকে আছে, সেটাকে মানুষ হয়তো অন্যভাবে দেখে। বাট আমি এক লাইনে বলবো যে ইটস নাথিং দ্যাট যে আই এম নট আ ব্যাড গার্ল অ্যান্ড ওরকম। আমাকে চরিত্রগুলো যেগুলো দেওয়া হয় মনে হয় যে এ এটাতে ফাটিয়ে দেবে, মানে এটা ও একটা লুক দেবে, ওখানে বসে ভাববে যে এরপরে এটা কী হবে। তো ন্যাচুরালি আমাদের টেলিভিশনে যে জায়গা হিরো হিরোইন অ্যান্ড দ্য ভিলেন, যে জায়গাটা তিনটে ইম্পর্টেন্ট ক্যারেক্টার নিয়ে যে ক্ষতিটা করবে এদের ভালো এটাকে পাবে, একদম ঠিক। সো সেটা খুব একটা গোদার দিক থেকে আমি বললাম, দ্যাটস হাউ ইজ লাইক একটা গোদা অ্যাপ্রোচ। বাট যদি এইটাই দেখো না যে যদি ভালো ছবির ক্ষেত্রে বলো, ইউ নিড এ ভেরি স্ট্রং পার্সোনালিটি অলসো যারা ছবিটাকে টানবে। কেমন লাগলো আজকে ছোট পর্দার সাতকাহন? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এবং প্রতি শনি এবং রবি দেখতে ভুলবেন না ছোট পর্দার সাতকাহন শুধুমাত্র জিও বাংলায়। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।